আমাদের প্রাণের শহর কলকাতার হেরিটেজ সাইটগুলির মধ্যে মধ্য কলকাতায় অবস্থিত সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য। 1767 সালে তৈরি হওয়া 257 বছরের পুরনো এই কবরস্থান বন্ধ হয়ে যায় 1830 সালে। প্রায় 8 একর জমির ওপর তৈরি হওয়া এই কবরস্থানে শেষ শয্যায় শায়িত আছেন 1600-রও বেশি নারী পুরুষ শিশু। গাছের ছায়ায়, পাতার ফাঁক দিয়ে আসা রোদে, আলোয়াধারী পরিবেশে পায়ে চলা পথে হেঁটে গেলে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হয় মনে। কোথাও চোখে পড়ে ঝরে পড়া লাল ফুল যেন চাদর বিছিয়ে রেখেছে শায়িত সমাধির ওপরে। গ্রিক, মিশরীয় এবং ইন্দো সারসানিক স্টাইলের মিশেলে তৈরি এই কবরস্থানটি ঔপনিবেশিক যুগে স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যার গথিক স্টাইল সমাধি এবং স্মৃতিসৌধ রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এখানে হিন্দু স্থাপত্য ও ইসলামিক সমাধিরও অ্যাডপশন দেখতে পাওয়া গেছে। এই প্রাচীন কবরস্থানের বহু স্মৃতিস্তম্ভে বিভিন্ন খোদাই, স্কাল্পচার এবং এপিটাফ দেখা যায়। প্রাথমিকভাবে এই স্মৃতিসৌধগুলো বেলে পাথর, মার্বেল ও ইট দিয়ে তৈরি করা হয়েছিল। অতীতের স্মৃতি বহন করে নিয়ে চলা এই সুপ্রাচীন গোরস্থানের সবচেয়ে পুরনো সমাধিটি হল মিসেস সারা পিয়ারসনের সমাধি। 1767 সালে তাকে মাত্র 19 বছর বয়সে সমাধিস্থ করা হয় এখানে। প্রতিটি সমাধিসৌধের স্থাপত্যরীতি একে অন্যের থেকে আলাদা এবং প্রতিটি সমাধির গায়ে শায়িত মানুষটির নাম, বয়স ও মৃত্যুদিন ফলক আকারে লাগানো আছে। কিন্তু 257 বছরের পুরনো এই সমাধিক্ষেত্রে এমন অনেক সমাধি রয়েছে আজ যার সঠিক কোনো অস্তিত্ব নেই। ফিকে হয়ে গিয়েছে সেই সব ফলক, অর্থাৎ সমাধিটি কার বা কবে স্থাপিত হয়েছিল কালের নিয়মে অতীতের অতলে তলিয়ে গেছে সেই সব পুরনো ইতিহাস। একক সমাধিসৌধর পাশাপাশি এখানে কোথাও কোথাও দেখা যায় 2টি বা 3টি সমাধি একসাথে শায়িত আছে। হয়তো পরিবার বা নিকটাত্মীয়দের সমাধি একসঙ্গে সমাধিস্থ করা হয় একই এলাকার মধ্যে। এই সিমেট্রির অন্যতম দ্রষ্টব্য ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধিসৌধ। জানা যায় যে 1984 সালে এক প্রতিষ্ঠিত ব্যবসায়িক পরিবার এই সমাধিক্ষেত্রটিকে একটি আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিলেন, যার ফলে সেই সময় অনেক কবর ধ্বংস করা হয় ও প্রচুর কবর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। বহু ক্ষতিগ্রস্ত কবরের পরে রেস্টোরেশন করা হলেও চিরকালের জন্য অতলে হারিয়ে যায় বহু সমাধিসৌধ। এই সমাধিক্ষেত্রের 363 নম্বর সমাধিটির এপিটাফটি হয়তো একমাত্র নামহীন এপিটাফ। 1825 সালে স্থাপিত এই মহিলার কবরের এপিটাফে শুধু লেখা আছে আ ভার্চুয়াস মাদার। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা অ্যাডভেঞ্চার থেকে 2010 সালে সন্দীপ রায় নির্মিত গোরস্থানে সাবধান সিনেমাটিরও বেশ কিছু শুটিং এই কবরস্থানেই হয়েছে। কলকাতার 10টি ভৌতিক স্থানের মধ্যে এই প্রাচীন কবরস্থানটিকে একটি বলে ধরে নেওয়াই যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর একজন অফিসার চার্লস স্টুয়ার্ট কলকাতায় অবস্থান করার সময় হিন্দু সংস্কৃতির গুণগ্রাহী হয়ে পড়েন এবং হিন্দু সংস্কৃতি নিষ্ঠা ভরে পালন করেন। তাই তিনি লোকমুখে হিন্দু স্টুয়ার্ট বলেও পরিচিত ছিলেন। মন্দিরের আদলে বানানো তার এই সমাধিসৌধে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি খোদিত আছে। শুকনো পাতা মাড়িয়ে পড়ন্ত বিকেলেই পায়ে চলা পথে কিছু দূর হেঁটে গেলেই দেখা যাবে আরও এক বিশিষ্ট মানুষের স্মৃতিসৌধ। 1794 সালে ব্রিটিশ ফিলোসফিস্ট ও প্রাচ্যবিদ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সকে সমাধিস্থ করা হয় এই কবরস্থানেই।
সুপ্রাচীন এই সমাধিক্ষেত্রের আনাচে কানাচে লুকিয়ে আছে বহু অজানা না জানা ইতিহাস। এই সমাধিস্থানে শায়িত আছেন ডেনিসন পরিবারের সকল সদস্য। এক সপ্তাহের মধ্যেই ডেনিসন ফ্যামিলির পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়। সবাইকে একসাথে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। শোনা যায় তাদের সেই কবর থেকে আজও নাকি রক্ত ঝরে, তাই এই সমাধি ব্লিডিং টম নামে পরিচিত। ভৌতিক বা গা ছমছমে কিনা জানি না, কিন্তু এক অসীম নিস্তব্ধতায় একটা গোটা দিন কাটিয়ে কবরে চিরনিদ্রায় শায়িত মানুষদের আত্মার শান্তি কামনা করে ধরলাম বাড়ি ফেরার পথ। আবার দেখা হবে পরে কোনো এক অন্য ভিডিওতে।